আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে যে আপুটিকে নিয়ে চলে এসেছি, চলুন তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, তো এত সুন্দর করে লাক লুকটুক হয়ে আপু কী কারণে ভিডিও করতে আসছেন আমরা একটু জানতে চাই প্রথমেই। কী কারণে আইসি? এর আগেও তো কয়েকটা ভিডিও করছি, মনের মানুষ পাই না, কেউ দুঃখে সুখে পাশে থাকে না, কেউ সহযোগিতা করে না, এর জন্য ভিডিও সামনে করলে কিন্তু মানুষ অনেকটাই খারাপ বলে যে বারবার এই মেয়েটা ভিডিও করে। তো এই কী কারণে বারবার ভিডিওটা করা হয়? কী কারণে করা হয়? ঘরে অভাব, বোনটা ছোটো ছোটো, মাটা অসুস্থ, মাটা কলপারে পিছরা খাওয়া পড়ে গেছে, ঘরে একটা চাইল্ড ডাল কিচ্ছু নাই। এর আগেও কয়েকটা প্রতিবেদন করলাম, এই যেমন তো মনের মানুষ পাইলাম না, এটাই কষ্ট, এইটাই অভাব, এর জন্য এই মিডিও সামনে আইছে, যাতে এই মিডিও আমি দুই একজন মনের মানুষ পাই নাকি। ভাই গো, আমার একজন মনের মানুষ দরকার না, মানে হাজার হাজার মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে আমি একজনকে বেছে নিতে চাই। এত মানুষের মধ্যে কিভাবে একজনকে বেছে নিতে পারবেন? আমার ফোন দেবে, ফোনে আমার সাথে যোগাযোগ করবে, আমার সাথে কথা বলবে, যদি কেউ সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায়। আমি মিডিওর সামনে আইলাম, এর আগে অনেকবার আইসে, আজ পর্যন্ত মনের মানুষ পাইলাম না। আম্মুরা অসুস্থ, মুরব্বী মানুষ, বাবা যা থুয়ে ছোটবেলায় চলে গেছে, এখন বাইসা আছে না মারা গেছে, আমরা তো জানি না, সম্পর্ক নাই, যোগাযোগও নাই। আচ্ছা, তো এখন তাহলে মানে এই বারবার ভিডিও করার মানে এটাই আমরা বুঝতে বললাম যে আপনার একটা সত্যিকারের একটা মনের মানুষ, সত্যিকারের একটা মনের মানুষ। কিন্তু আপনি যে সত্যিকারের মনের মানুষ খুঁজতেছেন এটা আমরা বুঝবো কিভাবে? আপনি যদি কারোর সাথে প্রতারণা করে থাকেন সেটা তার আমরা জানি না। আমি কারোর সাথে প্রতারণা করিনি, কিন্তু অনেকে আমার সাথে প্রতারণা করছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আবার আমাকে অনেক ছেলেরা বিয়ে করতে চাইছে, আমি একটা টাচ মোবাইল কিনা টাকা চাইছি, এর জন্য আমার আর বিবাহ করি নাই। আচ্ছা, তো এখন কি করতে চাইতেছেন? এখন করতে চাইছি যে আমার দুঃখে সুখে পাশে থাকবে, যে আমার দুই বেলা খাওয়াবে, যে আমার মনের মতন হবে, ওইরকম মানুষ পাইলে, কেউ যদি একটা সেলাই মেশিন কেনার টাকা দেয়, ওইরকম মানুষ পাইলে আমি আর কোনোদিন মিডিয়ার সামনে আসবো না, আমি তার কাছে বিয়ে বসবো, হয় ভিডিও কলে, না হয় দেশে এসে, না হয় অডিও কলে, যেইভাবেই করতে যাবে। ভিডিও কলেও বিয়ে বসতে চান? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই ভিডিও কলে বিয়ে বসতে হইলে বিয়েটার সম্পর্কটা থাকবে কিনা সেটা একটু বড় ব্যাপার, তো এই সম্পর্কটা থাকবে কিনা? হ্যাঁ থাকবে, ভিডিও কলে বিয়ে করলে এই সম্পর্ক থাকবে। আচ্ছা, তো এই ভিডিও কলের বিয়েটা সে দেশে আসার পরে কি আপনি সত্যিকারে তার বউ থাকবেন নাকি আবার অন্য একটা? কেন, পাঁচ কলমা পড়ে যদি আমাদের বিয়া হয়, বিবাহ হয়, তাহলে কেন তার বউ হিসেবে আমি তার সাথে সংসার করব না, তার সঙ্গে ভালোবাসা করব না? করব অবশ্যই, যে আমার একটা আইজ পর্যন্ত যে আমি একে একে কয়েকটা প্রতিবেদন করলাম, আমার কয়েকটা সেলাই মেশিন কেনার টাকাও দিল না, কি একটা সেলাই মেশিন এলো বোধহয় আমার কিছুই কিনা দিল না, এইটাই আমার কষ্ট। এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন কিনা? হ্যাঁ, আমার ফোন নাম্বার আমি ভিডিওতে দেবো, যদি মনের মতো একটা মানুষ পাই যে আমার সহযোগিতা করবে, আমার পাশে দাঁড়াবে, ওইরকম একটা মানুষ পাইলে আমি আর কোনোদিন মিডিয়ার সামনে আসবো না। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে কিনা? হ্যাঁ, ফোন নাম্বার মুখস্থ আছে ভাই, আমার আরও কিছু কথা আছে। হ্যাঁ বলেন, আগে ফোন নাম্বারটা দিয়ে নিই, পরে আমরা আপনার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে সাথে আমিও বলবো। আচ্ছা, 014 014 01 01 68 68 99 99 07 07। হ্যাঁ, আমার আগের নাম্বারটাই। নাম্বারটা আবারও বলেন। 014 014 01 01 68 68 99 99, লাস্টে 07। এর আগে যে প্রতিবেদন করেছিলাম, মিডিয়ার সামনে দাঁড়াইছিলাম, এই নাম্বারটা দিয়েই দাঁড়াইছিলাম, মানে শেষে 07। হ্যাঁ, লাস্টে 07। আপনার যদি আরো কিছু কথা বলার থাকে? আরো কিছু কথা আছে, আমার বোন দুইটা এখন তো আর দিন দিন মানুষ এক থাকে না, বোন দুইটাও বড় হইতাছে, থাকার জায়গা নাই, পরের বাসা ভাড়া থাকি, মাসে 2000 টাকা ঘর ভাড়া, কারেন্ট বিল 1000 টাকা, বোনের প্রাইভেট, মাদ্রাসার পড়া, স্কুলের পড়া, সব কিছুই আমার উপরে। আম্মুরা অসুস্থ, কোমরের হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে, আম্মু ঘর থেকে বেরোইতে পারে না, ঘুরতে পারে না, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না, পুরো সংসারটাই আমার হাতে, আমি বিয়েও বসতে পারতেছি না। তো কোনো ভাইয়েরা যদি আমার বেশি কিছু না, আমার ঘর ভাড়ার টাকা কি অন্তত একটা সেলাই মেশিন কেনার টাকা দেয়, তাও আম্মুরা মুরব্বী মানুষ, ঘরে বসে সেলাই মেশিন চালাবে, তারপর আমার যখন বিয়ে হবে আমি আমার স্বামীর সাথে চলে যাব। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন নূপুর আপু। তো প্রিয় দর্শক, নূপুর আপু, এখন আমরা আপনার ভিডিও শেষ করব। তো প্রিয় দর্শক, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।